টুনটুনি আর দুষ্টু বেড়ালের গল্প। একটি বাড়ির পাশে একটি ছোট্ট বেগুনের বাগান ছিল। সেই বাড়িতে একটি বেড়াল বসবাস করত। একদিন সকালবেলা টুনটুনি তার মুখ দিয়ে বেগুনের পাতা সিলাই করে 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 একটা ঘর বানালো। সেই ঘরে টুনটুনি তার তিনটি ছানা নিয়ে বসবাস করত। ও মা, কি সুন্দর আমার ছানাগুলো! অনেক সুন্দর দেখতে হয়েছে, কিন্তু ওরা তো তাকাতে পারছে না, ওরা কিছু দেখতে পারছে না, উঠতে পারছে না। ওদেরকে আমার নিরাপদে রাখতে হবে। হঠাৎ দুষ্টু বেড়ালটা দেখতে পেল বেগুনের পাতার মধ্যে কিছু টুনটুনি পাখি। এবার দুষ্টু বেড়াল সেই টুনটুনিকে খাওয়ার জন্য সেই বেগুন গাছের কাছে চলে গেল। আমি আমি তোদের খাবো, মজার করে খাবো। তিন্নম মহারাজ, আপনি এসেছেন আমাদের এখানে, আমি অনেক খুশি হয়েছি। ওমা ওমা, টুনটুনি আমাকে আমাকে মহারাজ বলেছে, আমি অনেক খুশি, আমি অনেক খুশি। ঠিক আছে ঠিক আছে, আমি তোদের খাবো না, কিন্তু আমি রোজ আসবো, আমাকে রোজ সম্মান করবি। ঠিক আছে মহারাজ, আপনি রোজ আসবেন, আমাদেরও অনেক ভালো লাগবে মহারাজ। ঠিক আছে ঠিক আছে। এই কথা শুনে বেড়াল আনন্দে বাসায় চলে গেল এবং রোজ সকালে একবার বিকালে একবার সেই টুনটুনিদের কাছে আসত এবং টুনটুনি সেই বেড়ালকে মহারাজ বলে সম্মান করত এবং বেড়াল মহা আনন্দে ছুটে চলে যেত। এভাবে রোজ হতো। একদিন মা টুনটুনিটা দেখতে পেল তার ছানাগুলো চোখ মেলতে পেরেছে, ওড়ার মতো তাদের অবস্থা হয়েছে। তোমাদের দেখে এখন উঠতে পারবে মনে হচ্ছে। আচ্ছা দেখো তো, তোমরা ওই তাল গাছটার উপরে উঠতে পারো কিনা একটু চেষ্টা করো তো ছানারা। এরপর টুনটুনির ছানারা উড়ে 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 সেই তাল গাছের উপর চলে গেল এবং মা টুনটুনিটা খুব খুশি হল। কিন্তু হঠাৎ কোত্থেকে যেন বিড়ালটা আসলো। এই এই টুনটুনি, আমাকে আমাকে মহারাজা বল। এরপর ওই টুনটুনিটা উড়ে চলে গেল সেই বাচ্চাদের কাছে আর বেড়ালটা রাগে ক্ষোভে টুনটুনির ছানা ধরার জন্য যেই না লাফ দিল, দেখতে পেল সেখানে কোনো ছানা নেই, কিন্তু সে লাফ দিতে গিয়ে নিচে পড়ে মারা গেল। আর সেই গাছের ডালে টুনটুনির ছানারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল। বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি বুঝলাম? ধৈর্য ধরে বুদ্ধি ধারণ করে চললে জীবনে কখনো বিপদে পড়বে না।